हेलो फ्रेंड्स, बीडीपी फाइनल परीक्षा फर्स्ट ईयर जीई पी एस 11 ये पेपर टा तुम्हारे आज के देखाबो फाइनल परीक्षा। तो प्रथम प्रश्न देखो, नेहरूर मते मध्यबित्त श्रेणी परिचालित जातीयतावादी आंदोलन सहजत दुर्बलता की? सठिक उत्तर होच्छे ए जातपात। এর পরের কোশ্চেন দেখো, ভারত ছাড় আন্দোলন গান্ধীজির নেতৃত্বে কী স্বতন্ত্র বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়? তো সঠিক উত্তর হচ্ছে এ সহযোগিতামূলক মনোভাব। এরপর দেখো তৃতীয় নম্বর কোশ্চেন, ভারতবর্ষের বিভিন্ন স্থানে উপজাতি আন্দোলনের মুখ্য বিষয়টি কী? বনভূমি থেকে উপজাতিদের বিচ্ছিন্নতা। জাতীয় শিক্ষা পরিষদ কখন প্রতিষ্ঠিত হয়? 1906। এরপর দেখো স্বাধীনতার পরবর্তীকালে ভারতবর্ষের কৃষক আন্দোলনের মূল বৈশিষ্ট্য? মহাজন বিরোধী। সঠিক উত্তর হচ্ছে এ বি মহাজন বিরোধী। ছয় নম্বর কোশ্চেন দেখো, সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে রামমোহন রায়ের প্রধান যুক্তি কী ছিল? কুসংস্কার মুক্ত জনপদ গঠন। এর পরের কোশ্চেন দেখো, পার্থ চ্যাটার্জির মতে এশিয়া এবং আফ্রিকার জাতীয়তাবাদী পরিকল্পনার কী ছিল? তো এটা সঠিক উত্তর হবে দেখো, পশ্চিমে প্রচারিত জাতীয় সমাজের থেকে পার্থক্য। এর পরের কোশ্চেন দেখো, কৃষক উপজাতি বিদ্যমান ইতিহাসের বিরুদ্ধ নিম্নবর্গের তাত্ত্বিক প্রধান অভিযোগটি কী? তো সঠিক উত্তর হবে বিদ্রোহীদের চেতনা উপেক্ষা করা হয়েছে। এরপর দশ নম্বর কোশ্চেন, গান্ধীজি অসহযোগ আন্দোলন কেন স্থগিত করা হয়েছিল? তো সঠিক উত্তর হচ্ছে এ চৌরি চৌরাই হিংসাত্মক ঘটনা। এবং লাস্ট কোশ্চেন দেখো, রাজনৈতিক স্বাধীনতা একটি জাতির প্রাণবায়ু, উক্তিটি কার? এটা সঠিক উত্তর অরবিন্দ ঘোষ। এখানেই শেষ হচ্ছে, সবাইকে ধন্যবাদ।